রাজ্য শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নতুন রাজ্য সরকার বহুবিধ কর্মসূচি হাতে নিলেও বিভিন্ন বিদ্যালয়ে এখনও জারি রয়েছে অনিয়ম যার মধ্যে তেলিয়ামুড়ার চাকমাঘাট মেথরায় রিয়াংবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে পাওয়া গেছে এক চাঞ্চল্যকর অভিযোগ সেখানে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মদমত্ত অবস্থায় স্কুলের আসার অভিযোগ তুলছেন অভিভাবকেরা ঘটনার বিবরণে জানা গেছে বৃহস্পতিবার স্কুলে ছিল প্রাথমিক বিভাগের অঙ্ক পরীক্ষা পরীক্ষার ছিল সকাল আটটা কিন্তু এদিন সময় স্কুল স্কুল খোলা খোলা হয়নি অনেক পরে হয় এবং আটটার পরীক্ষা নেওয়া হয় নটার পর স্কুলের এই অবস্থায় ক্ষুব্ধ অভিভাবকেরা প্রধান শিক্ষককে ঘেরাও করে খবর দেন স্কুল পরিদর্শক অফিসে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পরিদর্শকের প্রতিনিধি দল তাদের কাছে অভিভাবকেরা অভিযোগ করেন প্রধান শিক্ষক উদয় প্রায়শই মদমত্ত অবস্থায় স্কুলে আসেন এবং সময় মতো পরীক্ষা নেওয়া হয়নি অভিভাবকদের কথা শোনার পর তিনি প্রধান শিক্ষকের কাছে বিষয়টি জানতে চান তখন প্রধান শিক্ষক গোটা ঘটনা খুলে বলেন বিষয়টি নিয়ে পরিদর্শক অফিসের প্রতিনিধি সাংবাদিকদের জানান বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে নেওয়া হবে এবং সময় মতো কেন পরীক্ষা নেওয়া হয়নি তা নিয়েও খোলা তো আমরা লক্ষ্য করতে পেরেছি আজকে তাদের পরীক্ষা আরম্ভ হয়েছে নয়টার পরে আমি এখানে আমাদের এসেন্সিয়ারি চেয়ারম্যান আছে ওনার সাথেও কথা বলেছি তো আমি জানতে পেরেছি এরকম গতনা পরীক্ষার দিনগুলিতে সাধারণত হয় না ওনারা আজকে চার কাছে চাবি ছিল যে যে শিক্ষিকা মহাশয়ের কাছে উনি লিভে ছিল আজকে তো হেডমাস্টার যেদিন ওনাকে লিভ গ্রান্ট করেছে ওই দিন চাবির দায়িত্ব কোনো বিশেষ টিচারকে ভুলবশত হয়তো দেওয়া হয়নি যার কারণে আজকে এই বিদ্যালয়ের খোলার ক্ষেত্রে কিছু দেরি হয়েছে যাদের উপর সমাজ গঠনের দায়িত্ব তারাই যদি অনিয়ম করেন তবে আগামী প্রজন্ম তাদের কাছ থেকে ভালো কিছু শিখবে বলে আশা করা যায় না এই সকল শিক্ষকদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা না প্রয়োজন বলে মনে করছেন শিক্ষিত সমাজ ত্রিপুরা